বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, বিশ্ববঙ্গ টিভির সমস্ত দর্শক বন্ধুদের জানাই সুপ্রভাত। আজ আমি চলে এসেছি রাজপুরের বিপত্তারিণী চণ্ডী মন্দিরে। কালীঘাট দক্ষিণেশ্বরের মতো এই মায়েরও মাহাত্ম্য অপরিসীম। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে বিপত্তারিণী ব্রত উৎসব পালিত হয়, সেই সময় তো অগণিত ভক্তের সমাগম হয় এখানে। তাছাড়াও প্রতিদিন অসংখ্য মানুষ এখানে মাকে তার মনস্কামনা জানাতে আসে। এখানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পুরোহিত ছাড়াও এখানে নিজেরাই মাকে নাম গোত্র ধরে পুজো দেওয়া হয়। আসুন দেখে নিই মাতৃ প্রতিমা এবং মন্দিরের বিভিন্ন অংশ। তো মায়ের কৃপায় আপনাদের মোটামুটি দৈনিক কিরকম চলে যাচ্ছে দিদি? এখন এক বেলা করে বন্ধ, তো মানে এখন সন্ধ্যে আরতির দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর মানে প্রতিদিনই ভক্ত সমাগম এখনো ভালোই হয়, টুকটাক এখন বাড়ছে, মানে আগের মতো এখন নেই, মানে আস্তে আস্তে, মানে পূজোর পর থেকে আস্তে আস্তে বাড়ছে। অনেক অনেক ধন্যবাদ দাদা। এখানে মায়ের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, মায়ের চোখের দিকে তাকিয়ে যা চাওয়া যায় বলে তাই নাকি পাওয়া যায়। এখান থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম। দেখতে থাকুন, শুনতে থাকুন বিশ্ববঙ্গ। বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।